আজকের মাহফিল যারা যারা দশ বছর ধরে প্রতি বছর যারা মাহফিল করেছেন মাহফিলে এসে করেছেন শুনেছেন। আল্লাহ সবার পক্ষ থেকে আজকের এই মাহফিলকে কবল করুক এবং এই এলাকার যতগুলো মানুষ এই মাহফিলের আওতাভুক্ত আছে এবং যতগুলো

আমি বলবো সকল ঈদের সারা ঈদ একসাথে বলবেন যুবকদের আওয়াজ কিন্তু নেই এখানে বেশিরভাগ বুড়ো মানুষ ছেলেরা কোথায় কোথায় এরা কি বৈষম্য বিরোধী আন্দোলনে চলে গেছে নাকি দেখি আমি স্লোগান দেব আপনারা সবাই আমার সাথে স্লোগান ধরবেন সকল ঈদের সেরা আইরে মিল্লাতের আর একবার সকল ঈদের সেরা আইরে মিল্লাতের বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম যেহেতু এটা সুন্নি এলাকা এবং আহলে সুন্নাতের আকীদা সম্পর্কে শতভাগ সবাই সচেতন মিলাদুলনবীর ফদায়েল গুরুত্ব তাৎপর্য সবাই বোঝেন সেই কারণে এই মাহফিল কয় বছর ধরে হচ্ছে দশ কিন্তু মাহফিলের আনুষ্ঠানিকতা এই মাঠে দশ বছর হলেও মিলাদুলনবী মাহফিলের বয়স কিন্তু দশ বছর নয় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন থেকে মিলাদ হলো সেই দিন থেকে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা জিন ইনসান এমনকি সমস্ত সৃষ্টি প্রতিটা মুহূর্তে আমার নবীর ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এজন্য আপনাদের খতিব সাহেব ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত আলোচনা করেছেন আমরা আজকে আলোচনা করব একটা বিষয় সামনে রেখে সেটা হলো আমরা যেই নবীজির উম্মত আমাদের প্রিয় নবী কামলিওয়ালা নবী দু জাহানের বাদশা নবী তিনি হচ্ছেন অতুলনীয় অনুপম যার কোন সৃষ্টি জগতে মেশাল নাই একটু জোরে বলেন আমার নবীর জন্য মার হাওয়া বলেন আমার নবীর কোন মেশাল আছে এই জন্য আল্লাহ হাজরত কি বলেছেন সবসে আওলাও আলা হামারা নবী সবসে বালাও আলা

নবীজির কদম মোবারক শুধু তা না নবীজির মা বাবা রসুল করিম সাল্লামের বংশ নবী করিম সাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন মিলাদ হয়েছে সে মক্কা শহর এবং রসুল করিম সাল্লাম যেখানে দাফন হয়েছেন রওদা মোবারক মদিনাতুল মোনা এমনকি নবীজির আসহাবের সুল এবং নবীজির আহলে বেদ আথার বংশধর সবাই হচ্ছে শ্রেষ্ঠ তায় নাই বরং রসুল করিম সাল্লামের উম্মত যারা উম্মতে মুহাম্মাদি তারা আমার নবীর কারণে শ্রেষ্ঠ আরেকবার মহব্বতে বলেন তো সুবহান আল্লাহ এই বিষয়ে আমাদের কোন সন্দেহ আছে নাই আমরা একটু আমার নবীজি যেই কোন মেশাল নাই

বলে না যিনি আলো দাতা আল্লাহ তালা আমার নবীকে শুধু নূর হিসেবে বানাই নেই আমার নবীজি সাল্লাম এসেছেন নূর বিতরণ করার জন্য কি কোন সন্দেহ আছে কি দেওয়ার জন্য নূর দেওয়ার জন্য আল্লাহ তালা বড় চমৎকার করে বলছেন আল্লাহ বলেন ইয়ুহন أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا <تصفيق> سبحان الله الله رب العالمين بولاه أبو عمر نبي أبو عمر حبيب إنا أرسلناك

শাহীদাও ওয়া মুবাশশিরাও আমি জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আপনি রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠাইলাম এবং জাহান নাম সম্পর্কে বই প্রদর্শন করার জন্য পাঠাইলাম ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিযিনহি এবং আমার বান্দাদেরকে আমি আল্লাহর দিকে আহবান করার জন্য পাঠাইলাম ওয়া সিরাজম মুনিরা এবং প্রদীপ্ত प्रदीप হিসেবে নূর দেওয়ার জন্য আমি আমার হাবিবকে পাঠিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ সেই প্রিয় নবী সাল্লাল্লাহু কেমন ছিলেন আমরা একটু আমরা আমার ইমামে আলা হযরত আহমদ রেজা খান ফাজেলে বেরলভী رحمۃ اللہ বিভিন্ন শেয়ার আশআর এবং কালামে আল হাজরত থেকে আমরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু পরিচয় জানব একটু জোরে বলেন না ইনশা আওয়াজ করে বলেন না ইনশা আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন আমিন বলেন মনোযোগ রাখেন তো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আখালুল আইনাইন প্রথমে আমরা নবীজির চোখ মোবারক দিয়ে আলোচনা শুরু করি কি কোন অসুবিধা আছে আমার ছিলেন ছিল এবং আমার নবীর চোখের যে চোখের পাতা ক্যাশ চোখের উপরে যে এইগুলাকে কি বলা হয় চট্টগ্রামে চোখের চোখের ব্রুনা ব্রুত উপরে থাকে যে চোখের পাথার মধ্যে যে ক্যাশ আছে এগুলো লম্বা ছিল এবং কালো ছিল ঘন ছিল একটু মোহবতে বলেন না সুবহান আল্লাহ এটা হচ্ছে চোখ মোবারকের চোখের মনি কালো কালো এবং চতুর্দিকে কালো মণি চতুর্দিকে সাদা সাদা আল্লাহ বলেন এবং অত্যন্ত সুন্দর নবী করিম সাল ইসলামের চোখ ছিল ছিল আর সেই চোখ মুবারক এটা তো বৈজিক চোখ কিন্তু আমার নবীর চোখ মুবারক বৈজিক আমরা দেখার সময় দেখি ওর চোখ একটু বেশি সুন্দর ওর চোখ একটু কম সুন্দর কিন্তু রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি চোখ এটা আমরা স্বাভাবিক দৃষ্টিতে না দেখে যদি চোখের ক্ষমতা দেখি তাহলে বুঝবো রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দৃষ্টির অধিকারী ছিলেন আর সম আল্লাহ থেকে সারা পৃথিবী আল্লাহ রসুলের দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দেখার ক্ষমতা ছিল সুবহান আল্লাহ আওয়াজটা হয়নি আরো জোরে আর একটু মোহাম্মদে বলেন তো সুবহান আল্লাহ দেখেন আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে জানব বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন

বেষ্টন করে আছে ইউসাববিহুনা বিহামদি রব্বিহিম যারা আরশের চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহান আল্লাহ বলে বলে তাসবিহ পড়ে ওয়া তারাল মালাঈকাতা আপনি হাবিবের চোখে আমি আল্লাহ এমন ক্ষমতা দিলাম আপনি দুনিয়ার জমিনে দাঁড়িয়ে তাদেরকে দেখার ক্ষমতা রয়েছে সুবহানাল্লাহ أتم سبحان الله, الله. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم التجريبي يقولون الله أكبر أكبر تسبيح سبحان الله والحمد لله لا إله إلا الله جر لا إله, لا اله, لا اله هو لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا اله الا الله <سؤال> لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি এবার সবাই محبتের আওয়াজে বলি আমার নবীর দৃষ্টির ক্ষমতা কম না বেশি আমার নবীর চোখের ক্ষমতার সাথে পাওয়ারের সাথে জুড়ে বলুন কোন মানুষের তুকের চোখের তুলনা হতে পারে আল্লাহ রাসূল কতটুকু দেখেন দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আরশের চতুর্দিকে যত ফেরেস্তারা হাফিন মিন হাওলিল আরশ ইউসাব্বিহুন বিহামদি রাব্বিহি যারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তাসবিহ পড়ে ওই ফেরেস্তাদেরকে দেখার ক্ষমতা আমার নবীর আছে সুবহানাল্লাহ আমার নবীর আছে নেই এখন আপনারা সবাই বলেন দেখি আপনাদের মহব্বত কেমন আছে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে দেখেন

سننے والی وہ کام دور و نزدیک کے نیچی آنکھوں کی شرم و حیاء پر درود اوچھی بینی کی ریفعت پہلا লাখো সালাম মুস্তফা জানে রহমত সমে বজমে হদায়ত আপনাদের এলাকায় এখানে আসার আগে বিভিন্ন ধরনের মাদ্রাসা বিভিন্ন আকিদার মানুষ আছে বলে না কেন আছে না নেই যারা বলে রসুল দেখে দেখে না এই ধরনের কিছু সীমা রেখা তৈরি করতে চায় কিছু বেআব আসে না নেই আমি তাদের জন্য বলছি আমি কাউকে কটাক্ষ করা কাউকে আঘাত করা এটা আমার স্বভাবের মধ্যে নেই কিন্তু দলিল দিয়ে যদি কথা বলি যদি কোরআনে থাকে একটু জোরে বলুন মানার দরকার আসে না নেই যদি না মানে ইমান থাকবে বলে না কোরআন হাদিস না মানলে ইমান থাকবে রাউজান নোয়াপরার একটু দক্ষিণ দিকে একটা চৌধুরীহাট আছে হাটের ওখানে একটা মাহফিল হয়েছে সুন্নি সম্মেলন বাইদে বলেন না মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই মাহফিলের আগে ওখানে আর একটা ইসলামী সম্মেলন হয়েছে মনোযোগ রাখবেন আমরা কথা বলার সময় আমরা কিছু শিখে যাব আমরা যতক্ষণ বসবো কাজে লাগানোর চেষ্টা করব সময়টা ইনশাআল্লাহ বলেন আপনাদের অসুবিধা হচ্ছে তো সেখানে বক্তা আলোচনা করেছে আমার কাছে তারা ভিডিও পাঠিয়েছে তাদের মাহফিল ছিল আগে আমার মাহফিলটা ছিল পরে তারা ভিডিওটা এটা শোনেন তো সেখানে দেখলাম ওই মানুষটার ওই বক্তার বাড়ি যুবক ছেলে বেশি বয়স হয় না তিরিশ বত্রিশ এরকম বা পঁচিশ হবে তার বাড়িও আপনাদের আঙ্গুনিয়াতে নাম বলার দরকার নাই আপনারা নিশ্চয় বুঝতে পারছেন তার বাপও তাদের নিজস্ব আকীদার মধ্যে খুব পরিচিত ছিল বাপও সবাই সবার কাছে পরিচিত ছিল এখন মোটামুটি সবার কাছে পরিচিত তো বাবার পথে ছেলে আছে কথা বুঝেন না মনে হয় ছেলে আছে কার পথে বাবার পথে তো বাবার একটা চরিত্র ছিল সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির কিনা এইভাবে এইভাবে দেখতো কি দিয়ে দেখতো নাউজুবিল্লাহ বলেন

আপনাদের মনে হয় সে বিশ্বাস নাই বিশ্বাস আছে দেখার ক্ষমতা আমার নবীর আছে তো এটা সে বলতেছে বাফের ছেলে আর কি বক্তার ছেলে বক্তা বলতেছে রসুল যদি আমাদেরকে মদিনার থেকে দেখে আমরা বাথরুমে কেমনে যাব সবাই জোরে বলেন না কি আপনারা কি সোবাহানলা বলবেন নাকি নাওজবিল্লা বলবেন তাহলে একটু জোরে নাওজবিল্লা বলে দেন এখন এই কথাগুলো বলা আমাদের জন্য জরুরি হয়ে গেছে আপনারা যদি রসুল মিলাদ কেমনে হয়েছে সেটা না জানতেন আপনারা এত বড় মাহফিল করতেন না রসুল করিম সাল্লা ইসলামের মিলাদ নবীর ফজিলত না জানলে এত বড় মাহফিল সাজাইতেন না তা আমি শীতকালে যদি পাতলা সুতি কাপড়ের ফজিলত বর্ণনা করি হবে না গরমকালে কম্বলের ফজিলত বর্ণনা করলে হবে না রাঙ্গুনিয়া যেহেতু এসেছি আপনাদেরকে বুঝাইতে হবে শুধু বাড়ির কাছে থাকলে হবে না নবীর কাছে থাকতে হবে একটু জোরে বলেন না ঠিক না আমার বাড়ির পাশের একজন বেআ সে যদি বলে আমি আমাকে যদি রসুল দেখে আমি কেমনে যাব আমি নিজের সাথে কেমনে কি আদব বলেন তো আমি বিবির শরীফ আনতে বলছিলাম কোনো খবর নেই যার জায়গা সে আছে আচ্ছা আনতেছে তো এখানে আমার আশেপাশে একজন হুজুর রাখবেন আমি কিছুক্ষণ বরবার বললে ফিস্টা উল্টা উল্টা আমাকে ধরে দিবেন আমি সবাইকে দেখাই দেবো ইনশাল্লাহ

তো নবী করিম সাল্লাহ ইসলামের ক্ষমতা রহজা পাকে চলে যাওয়ার পরে কি ক্ষমতা কমেছে না বেড়ে গেছে তো এইটার একটা সিম্পল উদাহরণ এটাই নিতে পারেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যখন মেয়েরাজে যাচ্ছিলেন খেয়াল রাখেন খেয়াল করেন তখন তখন আমার নবীজি দেখলেন মুসা আল ইসলাম খবরে নামাজ পড়ছে আবার বাইতুল মুকद्दসে গিয়ে দেখলেন موسی আলাইহিস সালাম আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য বাইতুল মুকদ্দাসের গেটে দাঁড়িয়ে আছে। আবার ষষ্ঠ আসমানে গিয়ে দেখলেন ষষ্ঠ আসমানে موسی আলাইহিস সালাম এদিকে রাখো। এত দূরে তো ধরতে পারবো না। موسی আলাইহিস সালাম ষষ্ঠ আসমানের দরজায় দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর একটু মহাব্দ সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসাল ইসলামের ক্ষমতা ইন্তকাল পরে কি কমে গেছে নাকি বেড়ে গেছে আরো জোরে বলেন সব নবী রসুলি করিম ইসলামের সাথে বাইতুল মোকদ্দাসের নামাজ পড়েছেন আপনারা সবাই জানেন কিন্তু আমার নবী যখন এই বাবু উপরের দিকে গেলেন প্রথম আসমানের দরজায় আদম আল ইসলাম দ্বিতীয় আসমানের দরজায় আরেকজন তৃতীয় আসমানের দরজায় আরেকজন চতুর্থ আসমানের দরজায় আরেকজন তাহলে বোঝা গেল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেই এরা আগে ভাগে দরজায় দাঁড়িয়ে আছেন আমার নবীকে কংগ্রেচুলেশন ওয়েলকাম বলার জন্য আর একটু মোহাম্মদ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ পরে কি ক্ষমতা কমে যায় না বেড়ে যায় পাখির কাঁসা থেকে পাখিকে যখন দরজা খুলে দেওয়া হয় সে যেখানে সেখানে উঠতে এই জন্য এই দুনিয়া দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন থেকে যখন আল্লাহর নবীরা বের হয়ে যায় তখন নবীদের হায়াতের ক্ষমতাও বেড়ে যায় বিচন ক্ষেত্রও বেড়ে যায় বেড়ে যায় কোন সন্দেহ আছে আচ্ছা

যিনি সমস্ত জাহানের রব বলা না যিনি সমস্ত জাহানের রব তো এই কথাটা যখন বলা হলো আমরা যখন মাহফিলে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখেন তো বিয়াদবে কি বলল আমরা তাহলে বিবির সাথে থাকতে পারবো না বাথরুমে যেতে পারবো না নাউজুবিল্লাহ বলেন তার জবাব আমার আল্লাহ হযরত বড় চমৎকার করে দিয়েছেন নিচে আকো কি শর ও হ্যাপার দো ও ছিফত পেলা মুস্তফা জনে রহমত আস্তে আস্তে কম কম করে বলে দি বেশি বিস্তারিত ব্যাখ্যা করলে সময় চলে যাবে যাবে আল্লাহরত বললেন আমার নবীর নজর দুই ধরনের ধরনের কয় ধরনের একটা হচ্ছে নিচি আঁখো একটা নিচের দিকে রাখা চোখ যেই চোখ আল্লাহ রসুল সবসময় কন্ট্রোল করেন সংযত করেন অবনমিত রাখেন সব সময় হেফাজত করেন সেটা কিসের চোখ শর্ম আর হায়া যেই চোখে আমার নবীজির বেশি হায়া কেমন হায়া কেমন শরম একজন অবিবাহিতা যুবতী নারী যেই যতটুকু লজ্জা থাকার দরকার

বেগানা নারীর দিকে দেখেন না কারো লজ্জাস্থানের দিকে দেখেন না যেটা দেখা জায়েজ নাই সেটা দেখেন না আমার নবীর সেই লজ্জার চক্কে আমি আহমদ রেজা খান فاضলে বেরেলবী দরুদ শরীফ দিচ্ছি পেলা আবার আমার নবীর আরেকটা চোখ আছে যেটা উঁচু চোখ রসুল যখন উঁচু চোখটা খোলে রসুল যখন লজ্জা করে তখন কোন মানুষের আইবের দিকে দেখেন না

আমাদের হয় দেশে বিদেশে মাদ্রাসায় ডিগ্রি নেয় নেই এই ধরনের সরব বাটা পশ্চিম সরব বাটার একটা সাধারণ স্কুল পড়ুয়া অথবা লেখাপড়া করে নেই এই ধরনের একজন মানুষকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি আলা হজরতের কথাটা বুঝতে পেরেছেন তখন সাধারণ মানুষে বলবে আমি বুঝতে পেরেছি আমার নবীর নজর দুই ধরনের নবী যখন দেখতে চায় না কিছুই দেখেন না অর্থাৎ নিজের চোখকে সংযত করেন অবৈধ জিনিস দেখেন না হারাম জিনিস দেখেন না আর আল্লাহ রসুল যখন দেখতে চান তখন আর সম আল্লাহ দেখেন এজন্যই তো ভাইয়ের আমার আমার নবী আয়

সেজন্য আল্লাহ হজরত বলছেন বড় চমৎকার করে আচ্ছা আপনাদের এলাকায় কি মুস্তফা জাহানের আহমদ পেলার পেলা কোসালাম এটা ফরার অভ্যাস আছে তো আপনাদের আওয়াজ কিন্তু আমি পাই নাই মুরুবি বেশি তো এই জন্য বলতেও পারতেছি না যে সিল্লাই বলেন বেশি বের হক মুরুবি ছেলেরা আওয়াজ আমার কানে যেন আসে সেভাবে পড়বেন আমি আরেকবার পড়ি পড়ব পড়ব নিচি আকো কি শরম اور حیاء پر درود او بینی کیری فعت پہلا در مصطفی جان رحمت پہلا در سلام شمع بزم ہدایت এবার আমার নবীর যে নবী আমাদেরকে মদিনা মনাবার থেকে দেখে বা আসার ক্ষমতা আছে সে রসুল একবার জোরে জোরে তো দেখি সাল্লি কেবিকা আল্লাপাক মহাব্বতের সাথে আমাদের আলোচনা শোনা তো আমিন এবার আসুন রসুল সাল্লা কান মোবারক আমার নবী তো দেখেনো আবার আমার নবী শুনেনো নবীজির ক্ষমতা কানের ক্ষমতা কম না বেশি আমরা আপনি যদি এখান থেকে সালাম দেন আমার নবী মদিনা মুনাওয়ারা থেকে শুনেন দেখেন শুনেনো শুধু তান হাদি শরীফে আছে আমাদের আত্মীয়-স্বজন বংশের পরিচয় পর্যন্ত আল্লাহ রাসূল জানেন সেই কানকেও আলা হযরত সালাম দিচ্ছেন কিভাবে دور و نزدیک کے سننے والے وہ کام دور و نزدیک کے سننے والے وہ کان کان لالے کرامت پہلا مصطفیٰ جان رحمت شمع بز ہدایت اللہ ہم شی رسول کے نجر جان چیتے بشی محبت کر توفیق دے آمین بولے صلی اللہ علیہ وسلم কারণ আমরা ওয়াজ করার সময় নবীজি নবী রসুল এরকম বলি তো সব সময় সাল্লা ইসলাম বলা হয় না এই জন্য কিছুক্ষণ পর পর আমরা কি বলবো বলেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমাদের এই দরুদ শরীফের হাদিয়াকে কবুল করে নি আমিন তাহলে আমার নবীজির চোখ মোবারককে লাখো সালাম দিয়েছেন আল হাজরত আবার আমার নবীজির কানকে লাখো সালাম দিয়েছেন আল হাজরত জোরে বলেন না মারহাবা

উভয়টাই একটু প্রশস্ত বড় এবং সুন্দর এবং শুধু তা না শুকনা আমাদের হাত তো আঙ্গুলের মধ্যে মাংস নেই তর ছিল সুটাম হাত ছিল আমার নবীজির সুটাম কদম মুবারক ছিল সুবহানাল্লাহ বলেন এরপরে তিনি বলেন লাম আরা বাদাহু শাবিহান লাহু আমি এমন সুন্দর হাত আর কারো দেখি নেই এমন সুন্দর কদম মোবারক আর কারো দেখি নেই রসুলের হাতের সাথেও তুলনা নাই বলেন আমার নবীর পায়ের সাথেও কোনো তুলনা নাই আরেকবার বলেন না সাল্লু বলেন না তুলনা আছে তো নবী করিম সাল্লাহামের হাত কেমন এ হাত মোবারককে আমার আল্লাহ হজরত বড় চমৎকার করে কি দিয়েছেন সালামি দিয়েছেন কিভাবে হাত طرف اٹھا غنی کر دیا سبحان اللہ بولے ہاتھ جس طرف اٹھا غنی کر دیا موج بحر سماحت پہلا রসুল করিম সাল্লাহামের হাত মোবারকের বাইরের দেখার সময় নবীজির হাতের সাথে তুলনা নাই আবার হাতের কাজ তো শুধুমাত্র দেখানো না হাতের কাজ চলো কাউকে কিছু দেওয়া সুবহানাল্লাহ বলেন কেন হাতের কাজ আমাদের হাস কি জন্য মুসলমানের হাত খাওয়ার জন্য না আরেকজনকে খাওয়ানোর জন্য একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে এক লোক আসলো হাদিস শুনেন আশার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিলেন তো আরেকদিন আমার নবীর কাছে আরেকজন আসলেন এসে বললেন ইয়ার রসুল আমাকে কিছু দেন তো আমার নবী ছিলেন এমন বাদশাহ আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের হাতে এবং পকেটে মানে কোথাও ব্যাগের ভিতরে তলের ভিতরে কোনো কিছু জমা থাকত না অথচ আমার নবী দু জাহানের বাদশাহ সুবাহ না আমার নবী দু জাহানের কিন্তু হাতের মধ্যে কোনো কিছু কি রাখতেন না জমা রাখতেন না তা রসুল বললেন আমার হাত কাছে তো এখন কিছু নাই তুমি একটা কাজ করো তোমার কি লাগবে তোমার যদি খাবার লাগে কাপড় লাগে যাই লাগে খাবার লাগলে খাবারের দোকান কাপড় লাগলে খাবারের দোকানে যাও বাকিতে আমার নামটা লিখে দিও তুমি যা লাগবে তা নিবা আমি রসুল করিম আসলাম বাকিটা পরিশোধ করে দেব আচ্ছা এরকম কর্জ করে দান করে এরকম মানুষ কি বর্তমানে আছে থাকলেও বলে যে নাই বলে না থাকলেও বলে যে অথচ আমার নবী বলছেন তুমি দোকান থেকে নিবা বাকির খাতার মধ্যে কার নাম লিখে দিবা আমার নাম সুমানলা বলেন না এ কথা বলার পরে তখন তখন হজরতে অমর রদি আল্লাহ তালান বললেন ইয়ারসুল্লাহ আপনি দিচ্ছেন ভালো কথা কথা কিন্তু ইয়া রাসূলুল্লাহ ই হাবিবাল্লাহ আপনি তো কখনো না বলেন না বলেন না আল্লাহর কি বলেন না কখনো না বলেন না যে যা চায় আমার নবী তাকে তাই দিয়ে দেন সুবহানাল্লাহ বলেন এই যে এটাও আলা হযরত বড় চমত্কার করে বলছেন ওয়া কিয়া জৌদ কারম হে শাহাবত হাতা نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا اللہم ماصل جرے مولانا محمد والا لی سے

আল্লাহ রসুল কখনো না বলতেন না ইয়া রসুল আপনি দেন ঠিক আছে কিন্তু কর্য করে দিতে হবে আমার নবী চেহারা কালো করে ফেল একটুখানি অসন্তুষ্ট হলেন চেহারার মধ্যে অসন্তুষ্টের একটা ভাব দেখা গেল তখন আরেক সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি মন খারাপ করবেন না আপনি দিতে থাকেন আমার আল্লাহ তালা আপনাকে কখনোই বেজত করবে না লাঞ্ছিত করবে না আপনাকে निराश করবে না একটু मोहब्बतে বলেন না আপনি দিতে থাকেন তখন রাসূল কারিম ফাতাবাসসামা রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার নবীজি মুসকি হেসে দিলেন বলেন বিহাদা উমিরতু বা বিযালিকা উমিরতু আমার থাকলেও দেব না থাকলেও দেব এটার জন্যই আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছেন সুবহানাল্লাহ বলেন এটাকে আলা হাজরাত কি বলেছেন ওয়াহকিয়া কিয়া জুদ করম হে শাহে বথা তেরা নেহি শুনতা হি নেহি মাগনে ওয়ালা তেরা আপনার কাছে যারা চায় তারা কখনো না শুনে না এই জন্য আমরা যারা সরব বাটায় মাহফিলে বসেছি একবার মহব্বত বলুন আমার নবীর দেওয়ার ক্ষমতা আছে না নেই আর একবার বলেন দেওয়ার ক্ষমতা আছে আমরা সেই রসুল করিম সাল্লাহ ইসলামের কাছে চাই বলেন আমরা নবীর কাছে চাই তারা বলে যে চাইলে কি হবে 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 নবীর কাছে না অথচ তারা আমেরিকার কাছে ক্ষমতা চায় চায় ইসরায়েলের কাছে কি চায় ক্ষমতা চায় তারপরে যেমন মধ্যপ্রাচ্যের ইবনে ওয়াহাব নজিদিন গোলাম যারা মধ্যপ্রাচ্যের এরা যেমন আমেরিকার ইসরাইলকে পূজা করে করে নিজেরা ক্ষমতায় بادشاہি ঠিকায় রাখছে আমাদের দেশেও আমেরিকা আর ইসরাইলের দাসত্ব করে অনেকে ক্ষমতার স্বপ্ন দেখতেছে একটু জোরে বলেন আছেন না নেই কিন্তু এরাই আবার বলে মদিনা ওয়ালার কাছে চাইলে কি হবে শিরিক হবে এরা হোয়াইট হাউস কি বলে যে হোয়াইট হাউস না হোয়াইট হাউজের কাছে চাইলে শিরিক মনে করে না বেনজামিন নেতানিয়াহুর কাছে চাইলে শিরিক মনে করে না ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে ভিক্ষা চাইলে তারা শিরিক মনে করে না কিন্তু যখন আমরা মদিনার গোলামরা যখন রাসূলের কাছে চাই তখন কিসের ফতোয়া দেয় শিরিকের ফতোয়া দেয় বলে যে ইয়া রাসূলুল্লাহ বলিও না শিরিক হয়ে যাবে একটু চিৎকার দিয়ে বলবে না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলেন আমার নবীর কাছে চাইলে কি শিরিক হয় বরং আল্লা কাছে নির্দেশ করে তোমার জবানে এমন হয়তো লজ্জা লাগতেছে আমার কাছে কেমনে চাইবা আমি হাবিব আপনাকে বলে দিলাম তাদের যদি লজ্জা লাগে আমি দিব কি দিব না সংকোচ লাগে আপনি রসুলের কাছে যেন আসে আপনি নবী যদি তাদের জন্য সুপারিশ করেন তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দিব তাহলে বোঝা গেল রসুল করিম সাল্লাহাম দেওয়ার ক্ষমতা আছে না নেই যিনি জান্নাত দেওয়ার ক্ষমতা আছে বলে না কি যিনি জান্নাত দেওয়ার ক্ষমতা আছে তিনি যদি দুনিয়াতে আমরা কিছু চাই দিতে পারেন কি পারেন না পারেন আল্লাহ বলেছেন ইমনা কাল কাউসার আমি আপনাকে কাউসার দিয়েছি মানে কি তাফসিরে কবির সহ সমস্ত তফসিরের মধ্যে স্পষ্ট ভাবে বলা আছে কাউসারের মধ্যে আসমান জমিনের যত নিয়ামত মত আছে আছে। আপনি নবীর কাছে কি দন চাইবেন তা পাবেন আপনি রসুলের কারিম সালামের কাছে দুনিয়া বিদল চাইবেন বা ব্যবসা বাণিজ্য চাইবেন চাকরি বাকরি চাইবেন যা চান স্বর্ণ চাঁদি চাইবেন জান্নাতের মালিকানা চাইবেন জান্নাতে ঘর চাইবেন যা চান না কেন আমি সবকিছু দেওয়ার ক্ষমতা আমার নবীকে দিয়েছি এই জানা রাসূলের করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ যা দেন সব আমি রাসূল নুরানি হাতে বণ্টন করি আল্লাহ এই বিষয়ে কারো কোনো সন্দেহ আছে নি জানা আমরা কি বলি সবসে আকরম সবসে আশরাফ সবসে ও আ'লা مالے ملک جنت قاسمِ نعمت سب سے وہ باعلا نبی جی اللہ 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 একটা কথা আপনাদেরকে বলি আপনারা মাইন্ড করিয়েন না আমি বলবো গত 1.5 মাস থেকে কোন মোল্লা মৌলবীর মুখে ফিলিস্তিনের পক্ষে কোনো কথা নাই কথা বুঝেন না মন হয় কেন নাই কারণ এরা চিন্তা করতেছে ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলি তাহলে ইসরাইল নাকوش হবে আর ইসরাইল নাকوش হলে আমেরিকা বেজার হবে আমেরিকা যদি বেজার হয় ওখানে যাওয়া যাবে এই হুদির দালালগুলো যখন আমাদেরকে বেদাতি বলে এটা কি মেনে নেওয়া যায় কথা বলেন না এই হুদির দালাল আমি আপনাদেরকে বলি এক কোটির সাথে যদি জিরো গুণ করা হয় কি এক কোটি হয় না জিরো হয় সব আছে কিন্তু রসুলের প্রেম নেই জিরো জোরে বলেন নাকি এজন্য যাদের অন্তরে আল্লাহ নবী এবং আল্লাহর উলিদের ভালোবাসা নেই তাদের জন্য দুনিয়া আখেরাতে আল্লাহর কিছুই নেই সে বেঁচে থাকা আর বেঞ্জামিন নেতানিয়াহু বেঁচে থাকার মধ্যে কোনো পার্থক্য সে ক্ষমতায় যাওয়া আর জজ ডাব্লিউ বুশ ক্ষমতায় যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই আমাদের আবি ক্ষমতা লাগবে না আমাদের লাগবে রসুল বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন আমরা নবীর কদমে থাকতে চাই কিনা আওয়াজটা সবাই জোরে দিচ্ছে না চান না। আমি যুবকদেরকে একটা ইঙ্গিতে কথা বলে ফেলছি আমি বেফাস কথা বলি না চিন্তা ছাড়া তোমাদেরকে একটু বলছি সবাই একটু মিডিয়াতে খোঁজ খবর নাও বাংলাদেশে যে সমস্ত ইসলামী দল ক্ষমতায় যেতে চাচ্ছে দেড় মাস ধরে একটু গবেষণা করে দেখো এদের কারো বক্তব্যে ফিলিস্তিনের পক্ষে কোনো কথা আছে কিনা। কেন নাই কেন নাই যেই কারণে সৌদি বাদশাহ মধ্যপ্রাচ্যের আরব আমিরাতের বাদশাহ কুয়েত সহ মিডল ইস্টের বাদশারা যেই কারণে ফিলিস্তিনের পক্ষে কথা বলে না সেই ক্ষমতায় যাওয়ার জন্য এরা নীরব হয়ে গেছে বলেন এই ক্ষমতার কোন দুই পয়সার দাম আছে না বলতে শোনাতো কি আপনারাও কি সেখানে ঢাকায় গিয়ে মন্ত্রী হওয়ার কোন চান্স আছে নাকি বলে বলতেছেন না কেন বলেন এই ক্ষমতার কোন দাম এই ক্ষমতার কোন দাম এটা মাথায় রাখবে আমরা ভারতের গোলামিও মানব না আমরা ইসরায়েলের গোলামিও মানব না পক্ষে কোন পক্ষে বলেন কিসের মদিনার পক্ষে আছেন তো সবাই না মদিনার পক্ষে আছেন নাটা জোরে বলতে হবে আমরা ভারত এবং ইহুদিদের গোলামি মানব আরেকবার আরেকবার আমরা বারুতের গোলামিও মানতে চাই না ইহুদির গোলামিও মানতে আমরা প্রাণ ভরে মসজিদ এর উচ্চ কন্টে মাহফিলে মাইকে আমরা ইসরাইলের বিরুদ্ধে কথা বলতে চাই আমাদের ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কেবলা যেখানে আমার নবী যেদিকে ফিরে অনেক দিন মাসের পর মাস নামাজ পড়েছেন সেই ফিলিস্তিনের পক্ষে আমরা প্রাণ খুলে কথা বলতে চাই আল্লাহ আমাদেরকে সেই স্বাধীনতা বজায় রাখার তৌফিক দে বলেন আমেরিকার গোলামি আমরা চাই এটা মাথায় রাখবে এক এক ইসলামের দুশমন দূরে গেছে আরেক ইসলামের দুশমনকে কাছে আনবেন সেটা হতে পারে না রাখ মনে একটু 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 গুছা লাগতেছিল আমাকে অনেক সময় বলে যে হুজুর আপনার ওয়াজ শোনার পরে আমরা বুঝতে পারি না আপনি আসলে কি আউলিয়া মিলী নবী এনবি আমি বললাম আমি কোনো টাই না এইটাই তো স্বাভাবিক তুমি যেহেতু বুঝতে পারতাছো না তার মানে আমি আউলিয়া মিলী গো আমি নবীর পার্টি ঠিক কি না বলেন আমাদের পেন্টাগনও লাগবে না আমাদের দিল্লিও লাগবে না আমাদের সফর টু আল মদিনাতুল মনোবর আমাদের সফর হচ্ছে মদিনা পর্যন্ত মনে বড় যাব মদিনায় জোরে জোরে মনে বড় সালাম আমি করব গিয়ে সালাম আমি নবীর র মনে বর আরব সগর পারি দেব নাই কবামার তরি পাখি নয় যেউরে যাব ডানি আরব সাগর পারি দেব নাই কব আমার তরি পাখি নই যে উরে যাব দানাতে বর করি আমার আশায় বলে না আমার আশায় আছে সম্বল নাই রে করি কিউ পাই মনে বড় সালাম একটু বলেন জোরে সালাম আমি করব গিয়ে সালাম আমি আল্লাহ তালা একবার হলেও আমাদেরকে মদিনার সফর নসিব করুন জিন্দেগীতে যেকোনো একটা ঈদে মিলাদবী সাল ইসলাম মাহফিল থেকে যাওয়ার পর স্বপ্ন যুগে আল্লাহ পাক আমাদেরকে রসুল করিম সাল্লাহ আলাইসলামকে দেখার তৌফিক দান করুক আমরা স্বপ্ন যুগে রসুলকে দেখতে চাই বলেন ইনশা আল্লাহ তাহলে আমরা কি পেলাম আমরা আলা হজরত থেকে দেখতেছি তিনি আমার নবীর চোখকে সালাম দিলেন এক একেবারে আস্তে করে সুন্দর করে বলি বেশি উলুস্তুল করে বললে মনে থাকবে না কিছুক্ষণ দেওবন্দিরা আপনাদেরকে ওদিকে নিয়ে যাবে কিছুক্ষণ মধুদিরা ওদিকে নিয়ে যাবে কতক্ষণ শিয়ারা ওদিকে নিয়ে যাবে যাতে নিতে না পারে আকিদা যেন ঠিক থাকে আমাদের আলোচনাগুলো হবে প্রশিক্ষণমূলক একটু জোরে বলেন ঠিক না দরকার আছে না নেই চোখকে সালাম দিয়েছেন কানকে সালাম দিয়েছেন আবার সেই হাতকে সালাম দিয়েছেন যে হাতি বানাই দেয় সাগর তিনি বলছেন আল্লাহর বলছেন হাত জিস তরফ উঠা গণি আল্লাহ রসুল যার দিকে হাত বাড়িয়েছেন তাকে ধনী বানিয়ে দিয়েছেন রাসূল ধনী বানাইতে পারে উসমান ইয-নুরান রাদিয়াল্লাহু গানি হয়েছেন ধনী হয়েছেন নবী রিসিলাই ইননা মান কাসিমান ওয়াল্লাহু ইউতি শুন এরপরে আমার আরেকটা আমরা syair দেখি আলা হযরত বড় চমৎকার করে বলছেন আমার নবীর কদম মোবারক আছে না নেই আওয়াজ করে বলেন এ রাসূলের কদম মোবারকের সাথে আর কারো পায়ের তুলনা আছে আলা হযরত বলছেন

আমি নবী সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করো সুবহানাল্লাহ বলেন না অর্থাৎ অনুসরণ মানে কি আমার কদম অনুযায়ী চলো কি অনুযায়ী চলো আমার কদম মোতাবেক চলো আমার পিছনে চলো আমাকে অনুসরণ করো বলেন নবী নবীর কদম অনুযায়ী চললে আল্লাহকে পাওয়া যায় কথা বলেন না পাওয়া যায় আপনারা হাঁটাহাঁটি করতেছেন এটা আমার বিরক্তি লাগতেছে যদিও বক্তারা মিডিয়াকে খুব ফাম ফুটি দেয় কিন্তু আমি মিডিয়ার অতিরিক্ত দৌড়া দৌড়ি এগুলো আমার খুব খারাপ লাগে মানে নড়াছড়া করবেন না প্লিজ আমার এইগুলা সমস্যা আছে এগুলো খুব আমার ভালো লাগে না কারণ কারণ এই কি বলে যে কথাবার্তা বলে মানুষকে উজ্জীবিত করে কিছুক্ষণ স্লোগান টোলগান নিয়ে চলে যাওয়া এটা আমার অভ্যাস না কিছু নিয়ে যাবে নিয়ে যাবে বলেন না ইনশাআল্লাহ

তাহলে আপনি বলেন তোমরা আম আল্লাহকে যদি ভালোবাসো আমার অনুসরণ করো রসুলের কদম যেদিকে যাচ্ছে অনুসরণ করা আচ্ছা তো আলা আল্লাহরাত সেটাকে বলেছেন কিভাবে বলছে যেহেতু রসুলের করিম ইসলামের কদমের পিছনে পিছনে গেলে আল্লাহকে পাওয়া যায় সুতরাং আমার নবীর কদম হলো আল্লাহ পাওয়ার রাস্তার লাইট আমার নবীর কদম দুনোটা কদম নয় লাইট কি বলেছেন লাইট বলেছেন কিভাবে সাখে আসলে কদম সাখে নাক লে করম সাখে আসলে কদম সাখে নাক লে করম সমের پہلا مصطفی جن رحمت شمع بزمی ہدایت پہلا سلام ایک تو محبت بولیں نہ سبحان اللہ تو تینی بول چین যেমন মানুষ লাইট আমাদের এখানে আগে কতগুলো লম্বা লম্বা টিউবলাইট ছিল কথা বলেন ঠিকেনা টিউবলাইট ছিল না সেই টিউবলাইট এখন কি। আল্লাহ এই দু কদম কে গোস্ত মাংসের তৈরি সাধারণ মানুষের কদম মনে করো না এই দু কদম হচ্ছে আল্লাহকে পাওয়ার সঠিক রাস্তা পাওয়ার লাইট এই জন্য আমি সেই নবীর দুই কদমকে লক্ষ লক্ষ সালাম দিয়ে দিচ্ছি সুবাহ বলবেন না এই জন্য আল্লাহ পাক আমাদেরকে নবী করিম সাল্লা ইসলামের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক আমি আমার নবীর কদমে থাকলে লাভ আসে না নেই এটা আমার আমার আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে বলেন কি মুহাম্মদ সে তুনে তো তেরে হে ইয়ে জাহা চিজ হে কা লওহ কলম তেরে হে আল্লাহুম্মা গভীর মরজর আমার বেড়া আমার আল্লাহব রহমতুল্লাহ তিনি বড় চমৎকার করে বলেন বলেন তুমি যদি রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের কদমে থাকো আমার নবীজির গোলাম যদি হয়ে যাও নবীজির কদম কদম তুমি যদি চলো তাহলে তোমার কোনো বই নেই এই দুনিয়া তো তুচ্ছ জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কুরসি লৌহ কলম তোমার হয়ে যাবে কোন সন্দেহ আছে এই কথাটাকে রসুলের কদমে থাকলে আপনি হয়ে যাবেন এই কথাটা ইকবাল উর্দুতে বলেছেন আর একই কথাটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাতে বলেছেন পাইতে চায় কি অসুবিধা হয় পড়েন না আল্লাহকে যে পাইতে চাই হারাত কে ভালো বেশে অর্শ কর্সি না চাইতে পেযে চেশে যে পাইতে চাই খাঁজরাতেকে ভালবেছে আরmathscr কুরসি লহক আলম না চাইতে পেচেছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু কদমে থাকার তৌফিক আমি কত চমৎকার করে বলেন সামে রাহে আসাবাত আল্লাহর সঠিক রাস্তা পাওয়ার দুইটা লাইট হলো মুস্তফার দুইটা কদম এই বিশ্বাস আমাদের আছে তো অতস আজকে অবাক ব্যাপার হলো মুসলমানের ছেলেরা সেই নবীর মাহফিলের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে ঠিক না তাদের নেতা আসলে দুই লাইন করে দাঁড়ায় ওয়েলকাম জানানোর জন্য ঘর থেকে বের হয়ে বাস স্টেশনে চলে যায় গোডাউনে মেন রোডে চলে যায় বরণ করে আনার জন্য কিন্তু আমরা যখন মিলাদ নবীর জুলুস বের করি বলে রসুল সাল্লাহ আসলাম চলে গেছে হাজার বছর আগে এখন যে বাইরে কাকে আনার জন্য গেছো আর একটু নজবিল্লা জোরে বলে এই কথাটা আমি নিজের থেকে বলছি না একটা বক্তা আছে মন হয় যে জ্বর পরে সেক দিস এরকম অবস্থা এটা এটা বন্ধ হওয়ার পর একটু আওয়াজ একটু ক্লিয়ার আছে কি হচ্ছে তোমরা কি করতেছো ওখান থেকে সরে যাও ইলেকট্রিক জিনিস বাচ্চারা সরে যাও এক বক্তা বলতেছে রসুল যেদিন এসেছেন আমি এক সামান্য করে ওদিকে যাই আল্লাহ রসুল দুনিয়াতে আসার সময় কি হয়েছে আমরা একটু শোনার দরকার আছে আল্লাহ রসুল যখন দুনিয়াতে এসেছেন আসার সময়

মা আমেনা রদি আল্লাহ তালা বলছেন লম্বা লম্বা গলাওয়ালা ওটের মতো লম্বা গলাওয়ালা সুন্দরী সুন্দরী জান্নাতি নারী আমার আমার চারিদিকে আমাকে শরবত খাওয়ানোর জন্য আমার ঘরে তোর শি ফেনেছে এটা ইমাম শিহাবুদ্দিন কুস্তলানি রহমতুল্লাহ আলমা ওয়াহিবুল্লাহ দুনিয়াতে বলছেন সবার মনোযোগ আছে তো আচ্ছা

যদিও সে আমার স্বামী ছিল আমি তার সন্ত্রাসের কারণে তার কাছ থেকে বেরিয়ে যেতে পারি নেই কিন্তু এক সেকেন্ডের জন্য আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারি নেই মন থেকে সে আমাকে নির্যাতন করে যে প্রহার করেছে আমাকে ধমক দিয়েছে একটা মুহূর্তের জন্য আমি তার সামনে মাথা নত করি নেই শুধু তা নয় আমার সতীত্ব রক্ষা করার জন্য আল্লাহ পাক ফেরাউনের মর্দানে শক্তি

তো কিতাবে আছে ইনশাআল্লাহ বিবি আসিয়ার সাথে আল্লাহ রসুলের জান্নাতের মধ্যে শাদী হবে সুহান আল্লাহ মরিয়ম আলি আলহাম তিনি বলেন আমার স্বামী ছিল না স্বামী সারা আল্লাহর হুকুমে আমার আমার গর্বের মধ্য থেকে ইসার ইসলামের জন্ম হয়েছে বলে না কার হুকুমে আমি আমি সেই জান্নাত থেকে আমি অনেক লাঞ্চনা মানুষের অপমান কটুকতা তিরস্কার বিদ্রুপ আমি সহ্য করেছি আর আল্লাহ পাক আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আখিরি নবীর তশিফ আওয়ার দিন আল্লাহ অসংখ্য জান্নাতিন রমণী সহ এই যে লম্বা গলাওয়ালা নারী এদেরকে দিয়ে আল্লাহ এমন একটা শরবত আপনি আমেনার জন্য পাঠালেন আহলা মিনাল আসাল যেটা মধুর চাইতে মিষ্টি আবিয়াদু মিনাল লাবান যেটা দুধের চাইতে সাদা সুবহানাল্লাহ বলেন আবার যেটা বরফ পেরেছে চাইতে টান্ডা মা মেনারুদাহ তালা বলেন আমি তাদের তাদের না চিনলেও তাদের কথা শুনে আমার একটা বর্ষা লাগলো তখন তো আর ইসলাম আল্লাহ রসুলাম এখনো আসেননি ইসলাম প্রচার হয় নাই বন্ধু আর শত্রু কি নাই সৃষ্টি নাই এই জন্য তিনি বলেন তাদের চেহারা দেখে তাদের কথা শুনে আমি আস্থা আমি রাখলাম আমি বিসমিল্লা বলে যখন পানিগুলো খেলাম আমার মনের সমস্ত টেনশন দূর হয়ে গেছে এমন সময় ওই নারীগুলা আমার গর্বের তাকে দিকে তাকিয়ে বলতেছেন উখরুজ ইয়া মোহাম্মদ আল্লাহর রসুল আপনি দুনিয়াতে শিফ আনেন একটু সুবহানাল্লাহ বলেন আসলেন আসার সাথে সাথে আমার নবীজি আমার মা আমিনা দিলাহ পেট মুবারক থেকে যেভাবে সিজার হয় আল্লাহর রাসূল দুনিয়াতে আসলেন এসেই মা আমিনা বলেন আমি দেখেছি তিনি জমিনের মধ্যে সিজদা দিয়েছেন সুবহানাল্লাহ আলা হযরতের ফতোয়ায় রে জুবিয়ার 30 খণ্ডে এটা সর্বশেষ খন্ডের মধ্যে রয়েছে আল্লাহ হজরত এই রেওয়ায়তটা এনেছেন তিনি বলেন আমার নবী আশার সাথে সাথে সিজদা দিয়ে বলেছেন রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত তুমি আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসা মাত্র সিজদা দিয়েছেন বলেন পৃথিবীর কেউ কি দুনিয়াতে আসার সাথে সাথে সিজদা দেওয়ার ক্ষমতা আছে যেভাবে সেভাবে থাকে উপর থাকলে উপর থাকে এটা নড়াচড়া করার মতো সমক্ষমতা থাকে না বড় জোর হাত পা নাড়াতে পারে কিন্তু আমার নবীজি হাত রেখে কপাল মোবারক রেখে দুইটা হাঁটু মোবারক এবং কদম মোবারক রেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন শুধু তান স্পষ্ট ভাষায় বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল একটু মুহাম্মাদে বলেন না মার merhaba বলেন আমার নবীর কোনো তুলনা আছে আপনাকে মিয়া কানানোর জন্য ডাক্তাররা এরকম এরকম पांव পড়ার দিকে নিয়ে এ মাথা নিচে দিয়ে তারপরে ফাসার মধ্যে থাপড়াইতে হয় কান্দনা কান কান কানলে বলে যে ছেলে কি আছে সুস্থ আছে ঠিক কি না বলেন না আর তুমি বলো আমার নবীর মতো তুমি বলো আমার নবীর মতো তোমারে নার্স এইভাবে উল্টা ভাবে নিয়ে থাপরায় যতক্ষণ না তখন থাপরাইতে থাকে কান্দে বলে যে বেচারা কি আছে চিকনা বলেন আর আমার নবী দুনিয়াতে সেই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন তিনি সিজদা দিয়েছেন কলেমা পড়াছেন রব্বি হাবলি উম্মতি বলেছেন আমি নিজের চোখে দেখেছি কোন সন্দেহ আছে না তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন সাথে সাথে হজরতে মাহমেনা রদি আল্লাহ তালা বলছেন আমার নবী মাথা উপরের দিকে তুললেন এভাবে আঙ্গুলটা উপরের দিকে তুলে কলেমা পড়েছে শুধু তা না আমি হঠাৎ করে দেখেছি ফেরস তারা ডানে বামে আমার যত দেওয়াল ছিল দেওয়ালগুলো আমি দেখতে পাচ্ছি না খারাজামিন্নি নূর এমন একটা আমার কাছ থেকে নূর বের হচ্ছে আমার নবীর নূরে আমি সিরিয়ার সাদা পাথরের তৈরি রাজপ্রাসাদের দেওয়ালগুলা আমি মক্কার কোরাইশের আমি আমনার হুজরাত থেকে নিজের চোখে দেখেছি শুধু তা না আমি দেখেছি পূর্ব থেকে পশ্চিমে লাখো লাখো ফেরেস তারা পতাকা নিয়ে বলেন না জশ্নে জুলুসে ঈদে মিলাদ নবী করতেছে একটা পতাকা কাবার সাদে একটা পশ্চিমে আর একটা পূর্বে কয়টা পতাকা তিনটা পতাকা আমি নিজেই দেখেছি শুধু তা হঠাৎ করে দেখলাম আমার বুকের মানি কে নিয়ে ফেরেস তারা জুলুস করতেছে একটু মোহাম্মদে বলেন না মার তো এইভাবে মা মেনা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেন শুধু তা নয় আমি এটাও দেখেছি আমার নবীর হাতে চাবি তা আমি চিন্তা করলাম এটা হয়তো আমার কোন দায়ী আমার সাথে যারা দায়ী আছে তারা তাদের কারো কোমরে চাবি হইতে পারে বাচ্চারা তো কোনো কিছু পাইলে এরকম ধরে রাখে আর ছোট বাচ্চাদের একটা সমস্যা হচ্ছে কিছু ধরলে সারে না সারতে জানে না আমি চিন্তা করলাম এটা কি কার সাবি কার ডয়ারে সাবি আওয়াজ আসলো আমে না এটা দুনিয়ার সাবি নয় অতীত মাফাতিহা খাজাইনিল আরদে আমি আল্লাহ তাআলা শুধু দুনিয়ার নয় জান্নাতেরও সাবি আমি দুনিয়া সৃষ্টি করে আমার হাবিবের হাতে দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ সেই রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে আওয়াজ করে বলেন আপনার কোন তুল আমাদের কোনো তুলনা আছে নাই আমার নবী আসার সময় একটু মনোযোগ রাখতে হবে যখন এসেছিলেন সেই রাতে যত বড় বড় রাজআর্সা ছিল পারস্য বলেন রোম বলেন দুইটা পরাশক্তি সুপার পাওয়ার আমাদের বর্তমান যুগের যুবকদেরকে যারা বিভিন্ন সময় আন্দোলন করে তাদের এগুলো জানার দরকার আপনার ভিতরে যদি রসূল না থাকে দুনিয়ার ক্ষমতা দিয়ে কি করবে বলে না কোনো দাম আছে ওই যে বললাম না যদি আপনি নবী না আসেন সাফ কথা সাফ কথা আমার অনেক কথা আছে যেগুলো আপনার মিডিয়া দেওয়া দরকার নাই আমাদের ওয়াকার ভাইগুলো কেটে ফেলবে সমস্যা কিন্তু এই কথা দিতে পারবেন এগুলা কেটে আপনি দিতে পারবেন আমার কোনো ভয় নেই এটা সেনাবাহিনী সরকার হোক এটা অন্তর্বর্তীকালীন সরকার হোক এটা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার হোক যদি যে সরকারের দায়িত্বশীলদের অন্তরে ইসলামের ভালোবাসা থাকবে না কোরআনের ভালোবাসা থাকবে না আমাদের সবচেয়ে প্রিয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের ভালোবাসা থাকবে না এবং এই অঞ্চলে ইসলাম যারা প্রচার করেছেন আউলে কেরামের প্রতি আদব থাকবে না সেই সরকার এবং সেই ক্ষমতার দুই পয়সার মূল্য আমার কাছে নাই আমি সেই মানুষটাকে ভালোবাসি আল্লামা ফারুকি যেমন বলেছেন সে ক্ষমতাই নেই চারে নেই

একটা সুপার পাওয়ার ছিল ওম সম্রাটের আরেকটা ছিল পারস্য সম্রাটের একটা নাম কিসরা আরেকটার নাম কাইসার বর্তমান সময় যেমন চীন বলে আমি সুপার পাওয়ার ভারত বলে আমিও সুপার পাওয়ার হতে চাই রাশিয়া বলে আমি সুপার পাওয়ার আমেরিকা ব্রিটেন বলে আমরা সুপার পাওয়ার প্রত্যেকে চাই এই গোটা পৃথিবীকে নিজেদের হাতে কন্ট্রোল করার কিন্তু ভাইরা মোহাম্মদ জমিনে যেদিন এসেছে সেদিন সমস্ত রাজা বাচ্চা সিংহাসনের খুটা গুলা খুটি গুলো ভেঙে গিয়েছিল এরা হঠাৎ করে সিংহাসন থেকে মাটিতে পড়ে গিয়েছিল আল্লাহ পাক গোটা দুনিয়াকে মেসেজ দিয়েছে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে আর কোন বাচ্চা নাই আমি দুনিয়া আখেরাতের বাচ্চা হিসেবে আমি আমার বন্ধু নবীকে দুনিয়াতে পাঠিয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন সাথে সাথে গোটা পৃথিবীতে অনেক পরিবর্তন হয়েছে তো আমার নবী বলেন কোন তুলনা নাই আসেন তো রসুল করিম সাল্লাম যখন আসলেন অনেক জিনেরা জিনেরা কি করেছে জুলুস করেছে ফেরাজ তারা কি করেছে জুলুস করেছে সাগরের মাসে পর্যন্ত জুলুস করেছে পশু পাখির জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে যারা কোনোদিন কি বলতে পারে না কথা বলতে পারে না এরা পর্যন্ত আমার নবিজির আসার পরে একে অপরকে বলতেছে আখির নবী এসেছে আখির নবী এসেছে একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবাহ

বলানা কি দেওয়া হলো ওয়াহিনা উহুবিতা ওই আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে যখন লানত দেওয়া হলো তখন সে চিৎকার করে কেঁদেছিল যখন তারপরও সে বেহেশতের মধ্যে ঘোরাফেরা করত যখন তাকে আবার আসমান থেকে ছুঁড়ে জমিনে ফেলে দেওয়া হলো সেদিনও সে চিৎকার করে কেঁদেছিল

অথচ আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন থেকে সার্কুলার এসেছে এসেছে পবিত্র মিলাদুন্নবী ঈদ বাদ দেওয়া হয়েছে যখন সারা বাংলাদেশের সকল সুন্নিরা একসাথে প্রতিবাদ করলো আবার বারো ঘন্টার মধ্যে দিয়ে দিল ঈদে বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ আমরা আল্লাহ রসুল আসার কারণে বেজার না খুশি আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিজালিকা ফাল ইফরাহু

বলছে ঈদের ফিতর ঈদের আজহা এগুলো যারা ইবাদত করে রোজা রাখে কুরবানি করে তাদের জন্য আর আমরা যারা গুনাহগার আমাদের ইট হচ্ছে ঈদের তাআলা হযরত নিজেকে গুনাহগার বলেছেন তার মানি আলাহ ওরা ওয়াহাবিরা নেককার আলহাজরত গুনাহগার না না যত উম্মত আছে সবাই রাসূলের কাছে গিয়ে বলবে

আমাদের দেশে রসুল করিম সাল্লাম আগমনের কারণ আমরা যখন জুলুস বের করি সেখান থেকে আমরা এদিকে গেছিলাম তখন বেদাত আর ফতোয়াদে আসেন আপনারা কি জুলুসে যাবেন কার কার যাওয়ার ইচ্ছা নাই হাত দেখান সবার যাওয়ার ইচ্ছা আছে যারা বেশি বুড়া মানুষ আপনারা হাত তুললেও সমস্যা নেই আপনি শরীরে না গুলে যাবেন না এটা তো কোনো ফরজ না হাত তুললে ফরজ হয়ে যাবে না কথা বুঝে আসছে আমাদের জুলুসে যাওয়ার ইচ্ছা আছে হাত তুলি আমার সাথে না রাজা না রে তকবীর না রে রিসালাত না রে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সবার হাত সোজা করেন এভাবে আমার সাথে তিনবার বলেন সকলীদের ঈদের সেরা আওয়াজ হচ্ছে না সকল ঈদের সেরা বলেন সকল ঈদের

আমি না মায়ের কলে দোলে শিশু শু ইসলাম দৌলে কচিমুকে সা দাঁড় বানি সে সোনা আয়র সাগর দেখ বিজোদি আয় আল্লাহ আমাদের সবাইকে জশ্নে জুলুস করার তৌফিক দেন আমিন তো একটা আকলি এটা আবার কোরআন হাদিসের দলিল আপনাদেরকে দিচ্ছি আমরা যারা ঈদ মিলাদুন্নবীর জুলুস করব কেন করব এদিকে দেখবেন মনোযোগ দিয়ে শুনবেন আমরা প্রতি বছর কুরবানি করি প্রতি বছর হজ যারা সামর্থ্য আছে করে কিনা করে হযরতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা না মনোযোগ মা হাজারা রাহ তালহা তিনি খেয়াল করবেন তিনি ইসমাইল জবি হল্লাকে পানি পান করানোর জন্য একবার সাফা আর একবার মারোয়া সাতবার দৌড়াইছেন সুমাহাল্লাহ বলে এখন কি আমাদের বাচ্চাদেরকে পানি পান করানোর জন্য সাফা মারোয়ায় দৌড়াদৌড়ি করা দরকার আছে ওই ওই ঘটনার উদযাপন করা হয় সমস্ত অমরাকারী সমস্ত হাজিরা সেখানে দৌড়াদৌড়ি করে সুমাহাল্লাহ বলেন না হজরতে আদম এবং মাহওয়ার পরিচয় হয়েছিল আরাফার ময়দানে সে ঘটনা সেলিব্রেশন করার জন্য আরাফার ময়দানে যেতে হয় আদম এবং মাহওয়ার মিলন হয়েছিল মুজদালিফায় খোলা আকাশের নিচে সেজন্য হাজি সাহেবদেরকে মুজদালিফায় যেতে হয় তে আমার ভাইরা হজরত ইব্রাহিম ইসলাম নিজের সন্তানকে কোরবানি করেছিলেন কয়বার একবার কিন্তু প্রতিবছর সেটার স্মরণে কোরবানি আসে না নেই আছে কিন্তু খেয়াল রাখবেন মা হাজার এখন পানি আছে তার বড় আমরা এখানে দৌড়াদৌড়ি করি এখন আদম আল ইসলাম যা যা এখন আমরা করি এই যে এখানে দৌড়াদৌড়ি করা এখানে গ্যালানের পরে গেলেন পানি আছে হাজার হাজার লিটার পানি আছে ঠান্ডা পানি বিভিন্ন ধরনের নর্মাল পানি জমজমের পানি আছে তার বড় দরাদরি করার কারণ কি প্রতি বছর আরাফাতের ময়দানে যাওয়ার কারণ কি প্রতি বছর খোলা আকাশের নিচে ঘুমানোর মুজদালিফায় কারণ কি এখন তো আর আমাদের ঘর নাই বাড়ি নাই এমন না ওই আদম আলাইহিস সালাম এবং মাহওয়া পৃথিবীর প্রথম রাত ওনাদের যে মিলনের রাত দুনিয়াতে আসার পর এটা খোলা আকাশের নিচে হয়েছিল বলে আমাদেরকে প্রতি বছর সেইখানে একবার করে একটা রাত কাটাতে হয় ওটাকে উদযাপন করতে হয় অথচ আমার ফ্ল্যাট আছে বাড়ি আছে গাড়ি আছে তারপরে সেখানে থাকতে পারবো না খোলা খাসের নিচে থাকতে হবে ঠিক তেমনি ভাবে আদম আল ইসলামের চাইতে মা হাওয়া হাজারা আলহা সালামের চাইতে ইসমাইল জবিহুল্লাহ আলী ইসলামের চাইতে ইব্রাহিম ও খালিউল খালিল আলী চাইতে আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি বলে আমার নবী দুনিয়াতে এসেছেন একবার এখন প্রতি বছর নতুন করে মিলাদ হয় না প্রতি বছর জন্ম হয় না ওই যে আমার নবীকে ফেরস তারা আল বদরু আলাইনা বলে মারহাবায়া মারহাবায়া মারহাবা রাহমাতাল্লিল

একবার মা হাজারা দৌড়াই ছিলেন প্রতিদিন যদি ঘন্টার পর ঘন্টা মানুষের দৌড়াইতে পারে ওই ঘটনা কি করার জন্য উদযাপন করার জন্য আমরা রসুলের মিলাদ নবীতে ফেরেস তারা জুলুস করেছে আমরা সেই জুলুস করতে চাই না একটু জোরে বলো না চাই না এখন প্রতি বছর রসুল নতুন করে আর দুনিয়াতে আসার দরকার আছে নাই কারণ রসুল তো আসেই বলে না রসুল তো আছে এটা সেলিব্রেশন এটা ওই দিনকে উদযাপন ওই দিনকে পালন করা আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আরেকবার মহাব্বতে বলেন না আমি এই যারা এই জুলুস করি আমরা মিলাদ নবী করি তা আমি আমার বিষয়ের মধ্যে আর দুই চার মিনিট বলে আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব এটার একমাত্র কারণ কি জানেন আমরা রসুল করিমসালামের চোখকে অনুপম চোখ মানি কোন তুল চেহারা মোবারকের সাথে তুলনা নেই আমার নবীর জিব্বা মোবারকের সাথে তুলনা নাই শুধু তা না আমরা ঈদি করার একটা বড় কারণ হলো আমান নবী হাসরের ময়দানে আমাদের জন্য হাসরের মাঠে একবার পুলসিরাতের গোড়ায় আরেকবার মিজান পাল্লার কাছে আরেকবার জাহান নামের দরজায় আরেকবার হাউজে কাউসারের পারে আমার নবী দৌড়া দৌড়ি করতে থাকবেন আমরা সেই রসুলের সুপারিশ চাই বলেন আমরা চাই বলেন আমরা রসুল করিম সাল্লাহামের সুপারিশ চাই আল্লাহ তালা আমাদেরকে সেই যোগ্যতা অর্জন করে কবর যাওয়ার তো ফিরবে আমরা এটা বুঝি না নবীজির কদম কোমর মুবারক তিনি আল্লাহ রসুলের কোমর মুবারক কেও সালাম দিয়েছেন সুমাহ বলেন আপনাদের এলাকায় মসজিদে আপনারা তারাহুরা করেন তো দৌরা দৌড়ি করেন তারাহুরা করেন এই কারণে আপনাদের এলাকার হুজুররা সবগুলো সালাম দিতে পারে না সময়ও কম মানুষের কাজ আছে তো আছে না নেই আছে কিন্তু আলহাজরাত চক্কে সালাম দিয়েছেন হাতকে সালাম দিয়েছেন কানকে সালাম দিয়েছেন এমন কি নবীর নবীর কোমর মোবারককেও সালাম দিয়েছেন তো কোন কোমর মোবারক যে কোমর আমার নবী এত টাইট করে বাঁধবেন সেদিন মানুষ একটা মহিলা কাজ করার সময় সফট করে কোমর বাঁধে শ্রমিকরা রাস্তায় কাজ করার সময় নলকূপ গাড়ার সময় শক্ত করে কি বাঁধে কোমর বাঁধে কোমর শক্ত করে বেশি কাজ যায় বাঁধে না আর যখন আপনার কোমরটা ঢিলা থাকবে পারবেন পারবেন না না কাজ করতে হাসরের মাঠে এমন শক্ত করে কোমর বাঁধবেন হাদিসা হাদিসা আছে এক সেকেন্ডে মিজান পাল্লার গোড়ায় পরের সেকেন্ডে জাহান নামের দরজায় এক সেকেন্ড পরে আমি ফ্রুসিরাতের গোড়ায় আবার আমি কৌসারের পারে আমি উম্মত কোথায় উম্মতি উম্মতি বলে দৌড়াতে থাকব তো আমার আলা হজরত আমার নবীর যে শক্ত করে কোমর বেঁধে উম্মতকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকবে যে উম্মত আজকে রসুলের জন্য এক কিলো দুই কিলোমিটার তিন কিলোমিটার অথবা পাঁচ মাইল জুলুস করতে বেদাতের ফতোয়া দে আমার নবী হাসরের মাঠে কতটুকু দূরত্ব জান্নাতের দরজা থেকে পুলসিরাত কতটুকু দূরত্ব মিজান পারলা কতটুকু দূরত্ব হাউজে কাউসার এ সমস্ত দূরত্ব দূর করে আমার নবী দৌড়াতে থাকবে শুধু উম্মতকে বাসানোর জন্য জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আমাদের সেই নবীর কুমার মোবারক আমার আলা হযরত সালাম দিয়েছেন সুবহানাল্লাহ সেটা বলে আমাদের আলোচনা আমরা শেষের দিকে যাচ্ছি তিনি কি বললেন বললেন

যিনি সুপারিশ করার জন্য বলেন না শক্ত করে বেঁধেছেন কি বেঁধেছেন ওস কামারে কি হেমায়ত পেলা মুস্তফা জানে রহমত শমে বজমে হদায় তাহলে রসুল করিম সাল্লামের সে কোমরকে সে কোমরের শক্তিকে আমি আল্লাহ সালাম দিচ্ছি যিনি শক্ত করে কোমর বেঁধে হাসরের মাঠে উম্মতকে বাসানোর জন্য দৌড়াইতে থাকবে বলেন আমরা সেই নবীর সুপারিশ চাই একটু জোরে বলেন আমরা চাই মহব্বতের আওয়াজে জোরে বলেন রসুল আল্লাহ সেই রসুল করিম সাল্লাহ ইসলামের সুপারিশ যারা চায় এরা সুখ খাইতে বিভিন্ন জায়গায় মাফিতে গেলে আমাদেরকে স্লিপ দেওয়া হয় বলে যে হুজুর আমাদের এলাকায় অনেক ছেলেরা অনলাইনে জুয়া খেলে। এই কথা বলেন আছে না নেই এই পিছনে ছেলেরা কথা বলো জুয়া খেলে যে রকম মানুষ আছে না নাই? জুয়া খেলা হালাল না হারাম? আল্লাহ কোরআনে বলেছেন, "ইন্নামাল খামরু ওয়াল মায়সিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজেসুন মিন আমালিশ শয়তান।" নিশ্চয় মদ জুয়া প্রতিমা স্ট্যাচু বানানো এবং ভাগ্য তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করা কয়টা জিনিস চারটা জিনিস কথা বলা কয়টা জিনিস আমাদেরকে দেখেন মদ জুয়া কোনো কিছু কি বানানো মানুষের মূর্তি বানানো এবং তীর নিক্ষেপ করে বাক্য নির্ধারণ করা কয়টা হলো চার আল্লাহ তাআলা বলেন রিজিসুন এটা না পাকি মিন আমালিশ শয়তান শয়তানের কাজ ফাজাতানি বহু তোমরা সেটা বর্জন করো তাহলে কোন মুসলমান যারা ইসলাম পালন করে যারা নবীকে জানে চাইতে বেশি ভালোবাসে তারা কখনো মদ খেতে পারে তারা কখনো জুয়া খেলতে পারে তারা কখনো কোন নেতার স্ট্যাচু বানাতে পারে মূর্তি পূজা করতে পারে না তারা কখনো ভাগ্য নির্ধারণ করার জন্য তীরের যে খেলা সেটা করতে পারে না আল্লাহ তালা এই অপরাধ থেকে আমাদের সুন্নি সমাজ ইসলামী সমাজকে হেফাজত করুক یا نبی کا کا سلام بہار گا سلا میں سفینہ آ گیا مشکل نے دینا پرہون پر کا کرینا ہوا شاہی مدینہ یا نبی سلام کا یا رسول سلام علیہ, علیہ کا یا حبیب سلام سل تم کے ستارہ ہد کا ہو اشارہ دیکھ کر رہو جا پیارا پھر کا ہے حد, حد میں تمہارا یا نبی سلام علی کا رسول سلام علی کا یا حبیب سلام علی کا سلامات اللہ مصطفی جان رحمت پہلا کم سلام شمع بجے میں ہدایت پہلا گوسلا جمی کا ونو کا گوسلا جمی امامتوں کا ونو کا جلوا اے شان قدرت پیلا مست پہلا, مصطفی جان رحمد پہلا

مصطفیٰ جان رحمت پہلا کون سا سلام شمع بج میں ہدایت پہلا کون سا عاشق کے مصطفی گاؤں سے میں

کتبل اولیاء برحان و دن شاہ جن کی ہر ہر آدھا سنت مصطفیٰ ایسے پینے طریقت پہلا مصطفیٰ جان رحمت پہلا, پہلا کم سلام شمع بج میں ہدایت پہلا, پہلا یا الہی صدقہ جس نے جلو سے رسول اے سلامی آد جانا ہو قبل مدینہ کے چاد ہزاروں سلام مدینے کے چاد لاقو سلام مدینے کے چاد دو سلام مدینے کے چاد پیاد و سلام بلولا گمالی جمالی جب جمالی حسن صالحی صلو علیہ والی